জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হল তা অবশ্যই খতিয়ে দেখার দাবি করেন তিনি। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচন নিরপেক্ষ না হলে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি না তা ভেবে দেখবে জাতীয় পার্টি। আমরা সেরকমই নির্বাচন চাই যেটা সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং যার মাধ্যমে আমরা গণতন্ত্রের সঠিক চর্চা করতে পারব।